हरे कृष्ण राधे राधे गोपाल सोना लीला कथा चैनल सुस्वागतम। आमी आपनादेर सखी बृंदा देवी दासी सकल वैष्णव भक्तवृंदेर चरणे आमार कोटी कोटी प्रणाम। आज के आबारो आपनादेर सकलेर जन्य निये चले एसेछि गोपाल सोनार एकटी अपूर्व लीला, जेखाने गोपाल सोना निजे तार मा के बोललेन आमार जामा लागबे ना मा। किन्तु किभाबे जानेन, आमादेर भिडियोर माध्यमे। जे विषयटा निये अनिशा देवी सब समय चिंताय थाकतेन, आज तार गोपाल सोना निजेई बोललेन जे आमार किच्छु लागबे ना। कारण भक्तेर भालोबासा भक्तेर प्रेम एटुकु थाकले भगवान आर किछुई चान ना। आजके आबारो तिनि सेई अपूर्व लीला सकलके बुझिये दिलेन। त्रिपुराय निवासी अनिशा गांगुली देवी आजके एई अपूर्व लीला कथाटी आपनादेर सकलेर संगे शेयर करेछेन। निजेर जीवने घटे जावा अपूर्व लीला कथा शेयर करते गिये तिनि जानालेन, जेदिन तिनि गोपाल सोना के घरे निये एसेछिलेन सेदिन गोपाल सोना के घरेर मध्ये रेखे तिनि तार जोन्नो जामा कापड़ सिंहासन समस्त किछु आनते बाजारे चले जान। किन्तु जेहेतु गोपाल सोना बाड़ीते छिलो ताई तिनि तार जोन्नो जे समस्त जिनिसगुलो किने एनेछिलेन सेइगुलो एकटु बड़ो बड़ोई होच्छिलो। विशेष करे गोपाल सोनार जोन्नो जे जामागुलो तिनि किने एनेछिलेन सेइ समस्त जामाय गोपाल सोनार प्रचंड भावेई बड़ो होच्छिलो। तिनि बुझे पाच्छिलेन ना जे की करब। किन्तु परवर्तीते तिनि सेइ समस्त जामागुलो ठीकठाक करेन एबं गोपाल सोनाके सुंदर करे साजिये देन एबं सेइ समस्त जामागुलोई फिटिंगस करे पड़िये देन। आर एइभावेई तिनि नित्य तार गोपाल सोनार सेवा करते थाकेन। किन्तु जेहेतु गोपाल सोनार जामागुलो अनेक बेशी बड़ो होच्छिलो ताई अनिशा देवीर एकटुओ भालो लागछिलो ना। তিনি মনে মনে শুধু একটাই কথা ভাবতেন যে কখন আমি আবার আমার গোপাল সোনার জন্য সমস্ত কিছু কিনতে পারবো। প্রথম দিন যেদিন তিনি মার্কেটে গিয়েছিলেন সেদিন গোপাল সোনার জন্য সিংহাসন খাট বিছানা জামা কাপড় সব কিছুই নিয়ে এসেছিলেন। খাট বিছানা সিংহাসন এই সমস্ত ঠিকই ছিল, কিন্তু জামাগুলো যেহেতু অনেক বড় ছিল তাই অনিশা দেবীর মন সর্বদাই অশান্ত থাকত। তার মনে একটাই চিন্তা, কখন আমি আমার ছেলেকে আবারও সুন্দর সুন্দর জামা কিনে দেব যেটা তার গায়ে একদম সুন্দর করে ফিটিংস হবে। কিন্তু আমি সেগুলো নিয়ে উঠতে পারছিলাম না, কারণ তখন আমার একটু টাকা পয়সার প্রবলেম চলছিল। এমনিতে আমি সরকারি চাকরি করি, কিন্তু তবুও মাসের শেষে সেই রকম টাকা পয়সা হাতে থাকে না। তার উপর পারিবারিক দিক দিয়েও আমার একটু অসুবিধা ছিল, যে কারণে আমি আমার গোপাল সোনার জন্য ড্রেসগুলো কিনে উঠতে পারছিলাম না। তবে যাই হোক, মায়ের মন তো সন্তানের যতই থাকুক না কেন তবুও মনে হয় যেন সন্তানকে সব সময় আরও জিনিস দিয়ে আরও সুন্দরভাবে ভরিয়ে রাখি। আমার সন্তান সর্বদা সেজে থাকবে, সর্বদা সুন্দর হয়ে থাকবে, একটা মা তাই তো চাই। তাই অনিশা দেবীর সবসময় এটাই মনে হতো কখন আমি আমার ছেলেকে আরও অনেক কিছু কিনে দিতে পারব। এই বিষয় নিয়ে তিনি সর্বদা মন খারাপ করে থাকতেন। আর ঠিক তখনই তার জীবনে ঘটল একটা অপূর্ব ঘটনা। তিনি জানালেন, আপনার ভিডিও সম্পর্কে আমি আগে কখনোই জানতাম না, এইভাবে গোপাল সোনার লীলা কথা যে আপনারা শেয়ার করেন সেটাও জানতাম না। হঠাৎ করেই একদিন দুপুরবেলা শুয়ে শুয়ে আমি আমার গোপাল সোনার ড্রেসগুলো কিভাবে কিনবো সেই সবই চিন্তা করছিলাম আর ইউটিউব দেখছিলাম। ঠিক তখনই আপনার একটা ভিডিও আমার চোখের সামনে চলে আসে, যেখানে লেখা ছিল, মা তুমি কেঁদো না, আমার নতুন জামা লাগবে না। এই ভিডিওটা আমার চোখের সামনে আসতেই আমি এক লাফে উঠে বসি। এটা কি হলো আমার সঙ্গে, কি করে? যে বিষয় নিয়ে আমি এত চিন্তিত ছিলাম আমার গোপাল সোনা আমাকে নিজেই বলে দিল যে তুমি চিন্তা করো না, আমার নতুন জামা লাগবে না। আমি আমার ছেলেকে নতুন জামা কিনে দিতে পারছিলাম না বলে কত মন খারাপ করছিলাম, তাই আমার গোপাল সোনা এমন অপূর্ব লীলা করলো আমার সঙ্গে। আপনার লীলার মাধ্যমে সে আমাকে এটা বুঝিয়ে দিল যে মা আমার নতুন জামা লাগবে না, তুমি মন খারাপ করো না। সেদিন আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি, দৌড়ে গিয়ে বাড়ির সকলকে আমার জীবনে ঘটে যাওয়া এই লীলাটি জানিয়েছিলাম। গোপাল সোনার এমন অপূর্ব লীলা সেদিন সত্যি আমাকে অবাক করেছিল। তিনি সেদিন আপনার এই লীলার মাধ্যমে আমাকে জানিয়েছিলেন, মা
তুমি শুধু আমায় ভালোবাসো তাহলেই হবে, আর যে আমার কিচ্ছু চাই না। তাহলে দেখেছেন তো, আমরা অনেকেই বলি যে ভগবান আমাদের সঙ্গে লীলা করেন না কেন, তিনি আমাদের সঙ্গে সর্বদা প্রতি মুহূর্তে লীলা করতেই থাকেন, শুধু সেই লীলাগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক যেমন অনিশা দেবী তার গোপাল সোনার এই অপূর্ব লীলাকে দর্শন করলেন আর বুঝে নিলেন ঈশ্বর লীলাময়, নিজের ভক্তের সঙ্গে লীলা করতে তিনি খুব ভালোবাসেন। তাই তো তিনি প্রত্যেক মুহূর্তে নিজের ভক্তের সঙ্গে লীলা করে নিজের উপস্থিতিকে বুঝিয়ে দেন। অনিশা দেবীর জীবনে গোপাল সোনার এমন অনেক লীলা আছে যা তিনি আরও শেয়ার করেছেন, তবে আজকে একটা লীলাই থাক, অন্য কোনো ভিডিওতে আবারও তার জীবনের এই অপূর্ব লীলাগুলি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এবার আপনারা বলুন তো, অনিশা দেবীর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে ভগবানের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। আর আপনার জীবনেও কি ঘটেছে এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান? তাহলে আমায় কমেন্টে বলবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন গোপাল সোনার এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব আনন্দে থাকুন, বেশি বেশি করে নাম জপ করুন, হরিনাম সংকীর্তন করুন, আর হ্যাঁ, ভগবত পাঠ অবশ্যই করুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হরি বল।